অক্টোবর মাসের প্রস্তুতি নেওয়ার জন্য আমরা গত প্রায় 3 মাস যাবতই ঢাকা প্রস্তুত করার জন্য আমরা সব চেষ্টা করতেছি এবং পুরো অক্টোবর মাসের মধ্যে বিভিন্ন কর্মসূচিতে ভরা এই মাসটা। যেমন আগামী 2-3 তারিখ আমাদের আমিনবাজারে এই জায়গায় আমাদের প্রবেশদ্বারে একটা বড় জনসভা হবে, কাদের পেশের জায়গায় উপস্থিত থাকবে। আগামী 7 তারিখ আমাদের 3rd টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এই আমাদের এয়ারপোর্টের সামনেই এই সিভিল এভিয়েশন যে মাঠ, সেই জায়গায় প্রায় 2 লক্ষ লোকের একটা জমায়েতে একটা সমাবেশ হবে। আগামী 10 তারিখ মাননীয় নেত্রী আমাদের মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত যে রেল লাইন সেটা উদ্বোধন, প্লাস পদ্মা সেতুতে প্রথম রেলের শুভ উদ্বোধন হবে এবং সেজন্য তিনি বাই রোডে যাবেন ভাঙ্গাতে, এই মাওয়াতে। মাওয়াতে সুধী সমাবেশ আছে এবং সেই ঢাকার মহা ইয়ে থেকে হানিফ ফ্লাইওভারের গোড়া থেকেই আপ টু মাওয়া পর্যন্ত রাস্তার দুই ধারে লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনাকে সম্বর্ধনা দেবে। তারপরে ভাঙ্গাতে আবার ওই দিন বড় জনসভা আছে, নেত্রী আবার ওই জায়গাতে টুঙ্গিপাড়া যাবেন, পরের দিন ফিরবেন। এরপরে 13 তারিখ আমাদের কাঁচপুরে বড় জনসভা হবে। এর মাঝখানে আবার নেত্রীর আরও অনেক প্রোগ্রাম আছে, যে নারী সমাবেশ একটা আছে গণভবনে, প্রায় 10-15 হাজার নারী প্রতিনিধি সেই জায়গায় অংশগ্রহণ করবেন। এর মাঝখানে 16 তারিখ যতদূর সম্ভব আইনজীবীদের জন্য যে ঢাকায় আমাদের বার কাউন্সিল ভবন উদ্বোধন হবে এবং সেই ভবন উদ্বোধন উপলক্ষে আইনজীবী মহাসমাবেশ হতে পারে। এরপরে আরও প্রোগ্রাম আছে আগামী 23 তারিখ মেট্রো রেলের উদ্বোধন, যেটা আগারগাঁ থেকে এই মতিঝিল পার্ট এই উদ্বোধন হবে এবং সেই 23 তারিখ সেই উদ্বোধন উপলক্ষে আমরা মতিঝিলেই মানে ঢাকা বিভাগীয় সমাবেশ হবে সেই উদ্বোধন উপলক্ষে। এরপরে তো আরও প্রোগ্রাম তো একটার পর এক কর্মসূচি থাকবে। 28 তারিখ মাননীয় নেত্রী কর্ণফুলীর টানেল উদ্বোধন, সেই অনুযায়ী উপলক্ষে জনসভা আছে। পুরা মাসব্যাপী আরও অনেক কর্মসূচি, যেগুলা মানে মাঝখানে মাঝখানে আবার চলে আসবে। অতএব পুরো মাসটাই আমাদের কর্মসূচির মধ্যে আমরা থাকবো পুরা অক্টোবর মাস। ঢাকা প্রস্তুতি যে কোনো কর্মসূচি পালন করার জন্য আমরা পুরা প্রস্তুত।